বিরতির পর ফিরে এলাম বাংলা বলছে এই প্রোগ্রামে এবং এই টক শো আজকে চলছে। আমরা এখানে দেখে নেবার এবং বুঝে নেবার চেষ্টা করছি এই বাজেট কৃষিভিত্তিক অর্থনীতির ক্ষেত্রে যে কথা বলা হচ্ছে। আমি একটু বিশ্বনাথবাবুর কাছে এবার আসবো। বিশ্বনাথ, আপনি শুনলেন অনেকগুলো প্রসঙ্গ যেহেতু এলো, এই 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 যে বাজেটে একটা কৃষক আন্দোলন চলছে এবং কৃষিতে কিন্তু এই এইরকম কঠিন পরিস্থিতিতে নেগেটিভ গ্রোথ ছিল না, এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে সত্যিকারের কৃষককে আরও ইম্পেটাস দেওয়ার জন্য বিশেষ বাজেটে নাবার্ডের ক্ষেত্রে যে অ্যালোকেশনটার কথা বলা হচ্ছে, মহাজনী ব্যবস্থা থেকে বার করতে পারলে তাদের মধ্যে আরও আত্মনির্ভরতা আনতে, আরও স্ফূর্তি আনতে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল বলে মনে করা হচ্ছে। মহানন্দা দেবী তাই বললেন, আপনি কি বলবেন? দুটো অ্যাপ্রোচ আছে কৃষককে যদি আপনার ঋণ থেকে মুক্ত হতে হয়, তাহলে রাষ্ট্র নির্ভর মডেল আছে, আর নাহলে পুরোপুরি বাজার নির্ভর মডেল আছে। রাষ্ট্র নির্ভর মডেল হলো যে আপনি সার, কীটনাশক, ঔষধ অর্থাৎ এগ্রিকালচার ইনপুট গুলো রাষ্ট্র সরবরাহ করবে সমবায় ব্যবস্থার মাধ্যমে, এবং উৎপাদিত ফসল রাষ্ট্র কিনে নিবে, যেটা সোভিয়েত ইউনিয়ন করত। ফলে রাষ্ট্র নিয়ন্ত্রিত যদি হয় তাহলে একভাবে কৃষক ঋণের বাইরে থাকতে পারে। আর একটা দ্বিতীয় মডেল হলো যে আপনি পুরোপুরি মার্কেটের উপর ছেড়ে দিলেন, যেটা কৃষি বিলের বলা হচ্ছে, বা পশ্চিমবাংলায় 2014 বা 2017 সালে যে এগ্রিকালচার মার্কেটিং এর মধ্যে বিভিন্ন কোম্পানি ঢুকেছে, ক্যাভেঞ্চার থেকে শুরু করে পেপসিকো কোম্পানি, চুক্তির ভিত্তিতে চাষ হচ্ছে, তার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি পশ্চিমবাংলায় কিন্তু লাভবান হচ্ছে কৃষকরা। অর্থাৎ পেপসিকো কোম্পানি আলুর চাষে চুক্তির ভিত্তিতে করছে, প্রায় হাজার হাজার একর জমি পশ্চিমবাংলায় চুক্তির ভিত্তিতে চাষ হয়, এবং বর্ধমানে কৃষকরা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে দাম কিন্তু পাচ্ছে। একইভাবে ক্যাভেঞ্চার কোম্পানি যে কলা চাষ করে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে, সেই কলা বিক্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট ভাবে হয় এবং কোম্পানি সেটা কেনে। একাধিক এরকম আরো কোম্পানি আছে, সুফল বাংলাও একটা কোম্পানি, ব্র্যান্ডিং হয়তো মানে বিশ্ব মানে বাংলার ব্র্যান্ডিং ইউজ আছে, কিন্তু এটা কোম্পানি বেসিক্যালি। ফলে মার্কেটের হাতে ছাড়তে হবে, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে যারা পশ্চিমবাংলা 2014 এবং 2017 সালে দুটো আইনের বলে ভালোভাবেই এগ্রিকালচার মার্কেটিংটা করছে, আমি মনে করি পশ্চিমবাংলায় যে প্রাইভেটাইজেশন হয়েছে এগ্রিকালচার সেক্টরে সেটা ওয়েলকাম ট্রেন, সেইটা কিন্তু সারা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করার সুযোগ ছিল। এই বিলে, কেন্দ্রীয় সরকারের এই বিলের অনেক প্রভিশন হয়তো আমার আপত্তি থাকতে পারে, কিন্তু পার্টিকুলারলি চুক্তির ভিত্তিতে চাষ যেটা পশ্চিমবাংলায় হচ্ছে সেইটা কিন্তু, সেই মডেলটা আমরা নিতে পারতাম, এবং সেই মডেলের মানে ভিত্তিটা কিন্তু আমরা আইনের মধ্যে দেখতে পাই, অর্থাৎ নরেন্দ্র মোদী যে আইন তৈরি করেছে। অথচ ওই প্রশ্নেও মানে আমরা যখন বিলের বিরোধিতা করছি, সমস্ত প্রশ্নেই বিরোধিতা করছি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলবে না যে না ভাই 2014 এবং 2017 সালে আমি মানে এগ্রিকালচারে প্রাইভেটাইজেশন করেছি, চুক্তির ভিত্তিতে চাষ করে আমার চাষিরা ভালো আছে, হে নরেন্দ্র মোদী তুমি আমার মডেলটাকেও গ্রহণ করো, বা তুমি যে আইনটা তৈরি করেছো তোমার ওই অংশটাকে আমি সমর্থন করছি, এ কথাটা কেউ বলে না। এমনকি বামেরাও, আমি আপনাকে বলছি, বুদ্ধদেব বাবু স্বয়ং বিধানসভায় আইন তৈরি করতে গিয়েছিলেন, এবং সেই সময় ফরওয়ার্ড ব্লক প্রচন্ড প্রতিবাদ করে মেট্রো ক্র্যাশ এন্ড ক্যাশকে কেন্দ্র করে, ফলে ফরওয়ার্ড ব্লকের চাপে শেষ পর্যন্ত সিপিএম পার্টি দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল, বিধানসভায় আইন আনার কথা ছিল, যখন আইন আসবে তখন ফরওয়ার্ড ব্লকের তীব্র বিরোধিতায় তখন এগ্রিকালচার মানে এই যে প্রাইভেটাইজেশনের বাধা হয়ে দাঁড়ালো এবং আইনটা পাস হলো না, যে আইনটা মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালে প্রথমে পাস করলেন, 2017 সালে আরো এক্সপ্যানশন করলেন। ফলে এগ্রিকালচারে প্রাইভেটাইজেশনটা ভবিষ্যৎ, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন, সেটা নরেন্দ্র মোদী মেনে নিয়েছেন। এখন তার পদ্ধতিগত প্রশ্ন আমরা তুলতে পারি, তার কিছু আপত্তিগত ক্লজ থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা। আমি কোহিনুর আর গোটা কৃষি ব্যবস্থাটাকে প্রাইভেটাইজ করে দেওয়া, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু প্রতি বছরে তিনবার ফুড প্রক্রিয়র করতে নামে, এবং আজকে ফুড প্রক্রিয়রমেন্ট কোথায় পশ্চিমবাংলা ছিল বাম ফ্রন্টের আমলে কোথায় হয়েছে সবাই জানে, কিন্তু নরেন্দ্র এইখান থেকে এই পার্সপেক্টিভে আজকে আলোচনা নয়, আজকে যে পার্সপেক্টিভে বাজেট পার্সপেক্টিভে আলোচনা, এবং কৃষকরা কি পেল বাজেটে, সেটার মূল দরকার ছিল যে কৃষকদের, কৃষক কৃষি একটা খুব সেন্সিটিভ জায়গা, এটা সবাই জানে, সেখানে কৃষকদের আত্মহত্যার পরিমাণটা তো সবাই স্বীকার করবে যে গত বাংলায় গত বছর থেকে এটা হয়নি,
কিন্তু সারা ভারতবর্ষের মাত্রা বেড়ে গেছে, কৃষকরা চিঠি লিখে যাচ্ছে যে আমার ভাই প্রধানমন্ত্রীকে সব দিয়ে দাও। তো স্বাভাবিকভাবে তাদের তো রিলিফ দিতে হবে। এবার মান ছোট্ট একটা জায়গা থাকে যে ধরুন ফার্মার্স ডিসকন্টেন্ট, ফার্মার্স ডিসস্যাটিসফ্যাকশন, কৃষকদের মধ্যে ক্ষোভ। এই ক্ষোভটা তো 2011-2010-2011 বাংলায় যে পরিমাণে ছিল, আজকে তার রূপ দেখা যাচ্ছে পাঞ্জাবে, তার রূপ দেখা যাচ্ছে দিল্লির বর্ডারে, তার রূপ দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থানে, বিভিন্ন জায়গায়। সেই রূপটা কেন হচ্ছে, কৃষক কেন স্যাটিসফাইড নয়, এই এই জিনিসটা তো বুঝতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষি বিপণনে, ফুড প্রসেসিংয়ে যেই জায়গাটায় নিয়ে গেছে, তা সাইন্টিফিক প্রসেসে, কিন্তু তাতে কিন্তু কৃষকদের অসুবিধা হয়নি, কোনো কৃষক বাংলায় কিন্তু আতঙ্কিত হয়নি। কিন্তু আজকে সারা ভারতবর্ষ জুড়ে কৃষকরা আতঙ্কিত। এইখানে একটা জায়গা খুব মিস হয়ে যাচ্ছিল বাজেটে, এই শুধু আমি অ্যাড করে ছেড়ে দেবো। আজকে যারা বাজেটের কথা নিয়ে বলছে, আমি তো একজন বাংলাভাষী এবং আমার সম্ভবত যারা প্যানেলে সবাই বাংলার লোক, আমাদের মনে হয় একত্রিতভাবে বাংলার জন্য যে ডিমান্ডগুলো ছিল, তার মধ্যে প্রধান ছিল যে জিনিসটা আমাদের সব থেকে ডিপ্রাইভড, এটা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না যে ট্যাক্স রেভলিউশনের ডিসেম্বর পর্যন্ত 10,000 কোটি টাকা ট্যাক্স রেভলিউশন আমরা মার খাচ্ছি স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। কেন আমরা এটা বলছি না, কেন জিএসটি কম্পেনসেশনের কথা বলছি না, কেন অন্য সবার মেট্রো হবে, কেন নাগপুরে মেট্রোটা হচ্ছে, নাগপুরে মেট্রো হোক, কোয়েম্বাতোরে মেট্রো হোক, কিন্তু বাংলার বুকে মেট্রো হবে না কেন, কলকাতার মেট্রো গুলোর উপরই হবে না কেন, বিবিধিবাগের মেট্রো চলেই যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেল মানে বিবিধিবাগের মেট্রোটা হতাশজনকভাবে বন্ধ হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই সরকার নট অনলি কৃষি বিরোধী, সামগ্রিকভাবে নির্বাচনের গিমিক কৃষকদেরও দেখিয়েছে, সেই গিমিক বাংলার মানুষকেও দেখাচ্ছে। 2-4 25,000 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার কিচ্ছু না, সবচেয়ে কম বাংলায়, সবচেয়ে কম। স্বাভাবিকভাবেই এই গিমিকটা বন্ধ করতে হবে এবং এই গিমিকের বিরুদ্ধে আমরা আছি, আমরা সঠিকটাই আছি, যেমন তথ্য দিয়ে অমিত মিত্র আগে দেখিয়েছে, আমরাও দেখাচ্ছি। ওকে, কথা হচ্ছে ও একটা ভুল বললো, সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর 2019 ডেকান হেরাল্ডটা একটু দেখুনিও ভাই, 2010-2019 মধ্যে পশ্চিমবঙ্গে 215 জন কৃষক আত্মহত্যা করেছেন। আমি বলবো কোন রাজ্যে যাতে একজনও না করেন, সেটা সব সময় থাকে। এনসিআরবি রিপোর্টটা দেখুন, এনসিআরবি রিপোর্টটা দেখুন, কৃষির যে সারপ্লাসে আমরা দেখতে পেলাম 43+ আমাদের দেশে সারপ্লাস, হ্যাঁ পশ্চিমবঙ্গে উৎপাদন সত্যিই ভালো হয়। তো কথা হচ্ছে অ্যাপেডার সাথে প্রত্যেকটা রাজ্য চুক্তি করেছে এবং চুক্তি করে সেই সারপ্লাস যে শস্য বা উৎপাদন তাকে তারা রপ্তানি করছে, ওয়ান অ্যান্ড অনলি পশ্চিমবঙ্গ, সিকিম পর্যন্ত করেছে, ওয়ান অ্যান্ড অনলি পশ্চিমবঙ্গ, যাতে সেই চুক্তিটা করতে খুব কষ্ট হলো। আসলে ওখানে একটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার জড়িয়ে আছে কিনা, ওই কেন্দ্রীয় কথাটা শুনলে পরে এখানে অ্যালার্জি লেগে যায়। এবার কথা হচ্ছে 1,000টা মান্ডিকে কিছু নাকি করা হয়নি, আগের তথ্যগুলো তো আমি বললাম তাই রিপিট করছি না, 1,000টা মান্ডিকে ই গভর্নেন্সের সাথে যুক্ত করা হয়েছে। আর কখনোই এখানে বলা হচ্ছে না সবটা প্রাইভেটাইজেশন করা হবে, বলা হচ্ছে দুটোকে প্যারালাল রাখা হবে, তাহলে পরে বাজারে প্রতিযোগিতা আসবে এবং সেক্ষেত্রে গ্রাহকরাই উপকৃত হবে। আর কথা হচ্ছে যেটা হচ্ছে এপিএমসি যে অ্যাক্টের কথা, এপিএমসি অ্যাক্টের প্রাইভেটাইজেশন, তার মডার্নাইজেশনের জন্য এই বিলের মধ্যে আলাদা করে বলা আছে, সরি এই বাজেটের মধ্যে আলাদা করে বলা আছে, একটু দয়া করে দেখে নিও। এবং এপিএমসি যে মডার্নাইজেশনের কথা, সেটা আমরাও যখন শুরু মানে বলেছি, আমরা ইমপ্লিমেন্ট করছি, বলেছিলেন কিন্তু একটা সময় শরদ পাওয়ার 2009 সালেতে, সেই দিনটা ভুলে যেও না, তিনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন। অতএব এই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাঁ আমরা একটা কথা বলছি, তো রাজনীতিতে কখনো কোনো কিছু থেমে থাকে না, একটা এটা একটা নদীর স্রোতের মতন, কিন্তু কথা হচ্ছে যেটাকে আমরা এখানে প্রস্তাব রাখবো সেটা কি কোনো যুক্তি নেই অযৌক্তিকভাবে তাকে খণ্ডন করা, এটা যাতে না হয়। আর একটা খালি বিষয়, এখানে নাকি প্রকিউরমেন্ট হয় তাই বুঝি, তাহলে পরে আমি তথ্য দিয়ে বলছি, আমাদের সরকারি ধানের ক্ষেত্রে যেটা আমাদের ন্যূনতম সহায়ক মূল্য 1,865 টাকা, এটা ঠিক করা আছে। দেখা যাচ্ছে এই 5th December 2020 ধান বিক্রি হচ্ছে না বলে জাতীয় সড়ক চান্ডুলে 2 নম্বর জাতীয় সড়ক কৃষকরা অবরোধ করেছে, কেন না প্রতিদিন বলছে যে 30 জনের বেশি মানুষের থেকে ধান নিচ্ছে না এবং সেখানে ওজনে কাটমানি, এটা কিন্তু মিথ্যাচার করছেন। পশ্চিম সুফল বাংলার কটা আউটলেট আছে, কটা আউটলেট চলছে, কটা আউটলেট স্বাস্থ্যকর ভাবে চলছে, আমার পাড়ায় আমি দেখতে পাই না, আমার অঞ্চলে আমি দেখতে পাই না, আমার নিজের বাড়ি ঝাড়গ্রামে সেখানে নেই, চা বাগিচা শ্রমিকরা আন্দোলন করেছে, এটা ঠিক কথা, সুফল বাংলা বন্ধ হয়ে গেছে, সুফল বাংলাটাকে
ঠিক এক সেকেন্ড এক সেকেন্ড ঠিক আছে বলেছো তো মুখপাত্র তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র একটু ইস্তেহারে এটা রাখো, সুফল বাংলা যেন জায়গায় জায়গায় পড়ছে, মানুষের মধ্যে ডিমান্ড আছে। কিন্তু আমার নজরে বালিগঞ্জে পড়েছে একদম পার্মানেন্ট স্টল, বেশ ভালো, মানে যে যে জায়গায়, কিন্তু বাংলাটা তো অনেক বড়, 294টা কেন্দ্র, অনেক জায়গা আছে সুফল বাংলা পৌঁছানো উচিত, এটাকে কিন্তু আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমি আপনাকে আশ্বস্ত করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যেরকম সব ইনোভেটিভ প্রজেক্ট তার মধ্যে সুফল বাংলা একটা অন্যতম। সেটা আমাদের, আপনি যদি এখানে কলকাতা থেকে এখান থেকে বেরোন, প্রত্যেক কটা বিধানসভায় একটা করে আপনি কম করে পাবেন, দুটো আছে অনেক বিধানসভায়, আমার টালিগঞ্জেও আছে। স্বাভাবিকভাবে সেটা গ্রামীণ স্তরে, এটা তো জেনারেলি এর এর যে ডিমান্ড সুফল বাংলার যে ডিমান্ড, এটা তো আরবান এরিয়াজে বেশি, রুরাল এরিয়াজে ততটা না, আরবান এরিয়াজে দক্ষিণ কলকাতায় সুফল বাংলাটা বেশি নজরে পড়ে, কিন্তু উত্তরের দিকটা মানে উত্তর চব্বিশ পরগনা যে শহরগুলো বা উত্তর চব্বিশ পরগনা শহরে সেটা কিন্তু অতটা পড়ে না। যাই হোক, আমি একটু শিফট করছি, আপনাকে জগদ্দল স্টেশনের পাশে দেখিয়ে দেব, চলুন, যেখানে পৌর অঞ্চল আছে, এটা তো গ্রামীণ স্তরে সুফল বাংলার জায়গাটা সেই স্পেসটা কোহিনুর আরবান এরিয়াজে, আমরা তো বলছি তো সুফল বাংলা খুবই ভালো আছে, কিন্তু এটা ডিমান্ড আছে বলে আরো এটাকে এক্সপিডিয়েট করতে হবে। এবং হরিণঘাটা মিট আজকে যেটা বন্ধ হয়ে গেছে, আজকে বলুন তো হরিণঘাটা মিট নিঃসন্দেহে খুব ভালো, এটা একটা জিনিস উৎকৃষ্ট গুণমানযুক্ত, কিন্তু আবারও বলবো এই ফুড, আমি একটু বলি এক মিনিট, এই ফুড আইটেমস, এই এই মাংস, ফ্রোজেন মিট, হ্যাঁ ভালো হয়েছে, এগুলো শপিং মলের বদলে শহুরে মানুষ, শহুরে এলিট মানুষরা নেমে হরিণঘাটা থেকে কিনছে, এটা পরিবর্তন নয়, আরো আউটলেট বাড়াও, তারপরেও এ রাজ্যে ভাগার কাণ্ড, তারপরেও এ রাজ্যে ভাগার কাণ্ড, আই এম ভেরি সরি টু সে, আবার কেন ভাগার ব্যাপক এসব নিয়ে এসো না, টেকেল করে এটা ইনভেস্টিগেট, না 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 ঠিক আছে, ওগুলো ভাগার ব্যাপক এসব নিয়ে এসো না, এগুলো এগুলো ভারতবর্ষে, ভারতবর্ষে কি, ভারতবর্ষে রাম রাজত্ব কি নাকি, আবার রাম রাজত্ব হলেও কি ভাগার ব্যাপম বন্ধ হয়ে যাবে, কে বিশ্বাস করবে, আমি তো অন্তত এখনো আমার ওই বিশ্বাস আসেনি। ডক্টর মহানন্দা কাঞ্জিলাল, আমি এই এই বিতর্কের মধ্যে মন্তব্য, মানে আপনি কি এই বাজেট আপনাকে হতাশ করেছে, না আপনি মানে খুব বেশি আশান্বিত হতে পারলেন না, একটু চেয়েছিলেন বেশ কিছু ইম্পেটাস? হ্যাঁ একদমই, আমি তো অনেকগুলো পয়েন্টই বললাম যে এই বাজেটে আমাদের অনেকগুলো আশা ছিল। আমি আরেকটা দিকের কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি শিল্প, এই শিল্পটার গুরুত্ব, এটা কিন্তু আমরা এই লকডাউন পিরিয়ডে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছি যে কি ভয়ঙ্কর, বিশেষ করে আমি নিজে শিক্ষা জগতে আছি বা পড়াশোনা যে কোনো কাজ, মানে তথ্য প্রযুক্তি শিল্পটা যে কতখানি গুরুত্বপূর্ণ, এই বাজেটে কিন্তু আমি আশা করেছিলাম যে এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, ওভারঅল একটা বড় একটা ইনফরমেশন দিয়ে আপনাকে মহানন্দা দেবী, এই যে গিগ এবং প্ল্যাটফর্ম যারা ওয়ার্কার তাদের সোশ্যাল সিকিউরিটিতে নিয়েছে, তাদের এই কন্ট্রিবিউশন, মানে ওয়ার্ক অ্যাট হোম কে তারা যেভাবে নিয়ে গেছে, এটা কিন্তু বাজেটে কিন্তু উল্লেখ করা আছে, এটা আছে, এটা আছে, কিন্তু আরো ইনভেস্টমেন্ট, আমি যেটা বলছি পরিকাঠামো, অন্য আমরা সার্ভে করে দেখেছি যে অন্যান্য স্টেটে অনেক স্টেট আছে যেগুলো, ঠিকই বলছেন আপনি, কেন ডিজিটাল ইন্ডিয়া, ফোর জি কিছু বলা হলো, কত জায়গায় গিয়ে জুম কানেক্ট করা যায় না, মানে মোবাইলে লাইভ করা যায় না, আমরা যারা সংবাদ মাধ্যমে আছি আমরা তো প্রতিনিয়ত রাজলক্ষ্মীর হচ্ছে এটাকে সমালোচনার দেখছে না, অর্থাৎ এখানে অনেক এক্সপিডিয়েট করতে হবে, যেমন ঠিক সুফল বাংলার ক্ষেত্রে আমরা এটা বললাম, আমরা কখনোই না না এটা বলা হয় না যে ডিজিটাল ইন্ডিয়া এই করেছি সেই করেছি, একটু এগিয়ে যাও তুমি দেখবে ওখানে কানেক্ট করতে পারবে, সুজিতদা কোনো গুড গভর্নেন্স কখনো বলে না। বেশ ধন্যবাদ, আজকের মতো সময় শেষ, কোহিনুর মজুমদার ধন্যবাদ, অধ্যাপক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী ধন্যবাদ, ডক্টর রাজলক্ষ্মী বসু ধন্যবাদ, ডক্টর মহানন্দা কাঞ্জিলাল প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের বাংলা বলছে, বাংলা আজ যারা প্রতিনিধিত্ব করলেন, বাংলা বলছে যারা প্যানেলিস্ট ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, যারা শুনলেন বাংলার যারা মানুষ, বাংলার বাইরে যারা বঙ্গভাষী যারা শুনলেন প্রত্যেককে আমাদের সম্মান প্রদর্শন করে আজকে মতো শেষ করছি, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।